যে সম্পর্কে মহানব্বুল আলামিন এরশাদ করেছেন ইয়া ইউহ্লাদিন আমানু কতিবা আলাই কুম সিয়াম কামা কতিবা আলাদিন আমিন কাবলি কুম আল্লা কুম তাক হে ইমানদার তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করেছি যেমন তোমাদের পূর্বে জাতির উপর ফরজ করেছিলাম উদ্দেশ্য হল লা আল্লা কুম তোমরা যেন তাক অর্জন করতে পারো এ আয়া স্পষ্ট যে সিয়াম সাধনা শুধু আমাদের উপর নয় বরং পূর্বেকার ও উপর ফরস করা হয়েছিল যেমন নুহ সালামের জামানা থেকে কিনে আসপন্ত এটি ফরজ রয়েছে তবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের উপর এমন একটি বৈশিষ্ট্য দিয়েছেন এই সিয়াম সদনামাজে অন্য অন্য ওম্মদের এই বৈশিষ্ট্য দেননি যেমন আল্লাহ রবুল্লা আলমিন তাদের সিয়াম সদনা ফরজ করেছিলেন সারা বছর মাসে তিনটি অথবা দুইটি এরকম ছিল আর আমাদের জন্য মোহানবুল্লাহ আলমিন সারা বছরের বিক্ষিপ্ত রোজাগুলিকে একত্রে নিয়ে এসে শুধু এক মাস সিয়াম সদনা আমাদের উপর ফরজ করেছেন এটি আমাদের জন্য একটি রহমত এবং আরও যে পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ রবুল্লা আলমিন এই রমজান মাসে দিয়েছেন অন্য অন্য উম্মদদেরকে এটি দেননি রস উ স্পষ্ট করে দিয়েছেন হাদিসটি ইমাম মাহমদ তার সোনানে বর্ণনা করছেন আবহাওয়া থেকে বর্ণিত হাদিসটি রস আল্লাহ করেছেন ও তিয় উম্মাতি কিসান মাদানিসানিও তেহা উম্মাতুন মিন হা যে আমার উম্মদদেরকে পাঁচটি বৈশিষ্ট্য রমজান হয়েছে ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি প্রথম বৈশিষ্ট্য হল খালু ফুফামুস এম আত্মেল মিসক রোজাদাদের মুখের দুর্গন্ধ সারাদিন রোজা রাখে যখন পেট খালি হয় এই দুর্গন্ধটি হল মিসকে আম্বারর থেকে সুগন্ধি কিয়ামতের দিন যখন সিয়াম সাধনা করে কবর্তি করবে তাদের মুখ দিয়ে মিসকে আম্বারের সুগন্ধি বের হবে দ্বিতীয় বৈশিষ্ট্য হল তস্তাক ফিরুল্লাহুল মালা ইকাত হাততা ইফতের রোজা জন্য আল্লাহ রব্বুল্লা আলামিনের ফেরেস্তারা রহমত মাক ফিরাদের দোয়া করতে থাকে ইফতার করা পর্যন্ত তৃতীয় বৈশিষ্ট্য যেটি আল্লাহ রব্বুল্লাহ আলামিন দিয়েছেন তো সব অতঃপর فيه مردت الشياطين والجن شيطان و جن দের কে আল্লাহ রাব্বুল বন্দী করেন অন্যান্য মাসে মানুষকে যেমন প্রতারণা বা কুমন্ত্রণা ফেলতে পারে এই মাসে এটি পারবে না চতুর্থ বৈশিষ্ট্য যেটা রাসুল মেহাদ করেছেন ইউজাইন্নুল্লাহ কুল্ল ইয়াউম ইওমিন জান্নাতহু ওয়া ইয়াকুল ইউশিকু ইবাদি সালিহিন আই উলকি আল মাউনাতু ওয়া আল আদা ثم ইয়াসিরু ইলাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন জান্নাতকে সুশোভিত করেন সুন্দরভাবে সাজান আর বলেন হতে পারে আমার বান্দারা দুনিয়ার ক্লান্তি এবং দুনিয়ার এই কষ্ট থেকে দুর্ভোগ থেকে আমার নিকট চলে আসবে জান্নাতে চলে আসবে এই জন্য সাজ সহ্য করেন আর পঞ্চম যেটির শেষ বৈশিষ্ট্য হল ইউফর ফি হমফি লাইলা প্রত্যেক শেষ সাথীতে প্রত্যেক আল্লাহ রবীন্ন ক্ষমা করে দিন সাহাবিরা বললো ইয়া রসুল আল্লাহ এটি কি লাঈলাতুল কদর রসাল না প্রত্যেক রাতের যখন একজন বান্দা আমল করে আল্লাহর কাছে চায় ওই রাত্রিতে আল্লাহ রবুল আলমিন তার প্রতিদান দিয়ে দেন তাই সুপ্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম এ আমাদের জন্য আল্লাহ রবুল আলমিন শিয়াম সাধনা করার জন্য এমন পাঁচটি বৈশিষ্ট্য দিয়েছেন ইতিপূর্বে কোনো উন্মতে বৈশিষ্ট্য দেয়নি এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে